ঈশ্বর আদম এবং হবাকে সৃষ্টি করার পরে তাদেরকে স্বাধীন সত্তা দিয়েছিলেন। সম্ভবত ঈশ্বর এটাও দেখতে চেয়েছিলেন যে তারা কতটা আনুগত্য বা বাধ্য থাকে। সেই কারণেই ঈশ্বর এদন বাগানে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং জীবন বৃক্ষ রেখেছিলেন। ঈশ্বর আদমকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। আদিপুস্তক 2:16-17। এই বিষয়টি ছাড়া তারা সম্পূর্ণরূপে স্বাধীন ছিল ইদন বাগানের সকল প্রকার গাছের ফল খাওয়ার ব্যাপারে। ঈশ্বর কোনো রোবট তৈরি করেননি, মানুষ তৈরি করেছিলেন তার নিজের মতো করে। যদি ঈশ্বর আদম ও হবাকে রোবটের মতো করে তৈরি করতেন, তাহলে সমস্ত বিষয়টি প্রোগ্রামিং করা হতো। তখন তাদেরকে দেখতে বা তাদের ব্যবহার অনেকটা এই রকমের হতো। ঈশ্বর এই রকম কিছুই করেননি, তার বদলে তিনি নিজের আদলে আদম এবং হবাকে তৈরি করলেন। আদিপুস্তক 1:27। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। ঈশ্বর আদম এবং হবাকে মানুষ হিসেবে সৃষ্টি করার কারণে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে এবং ভালো ও মন্দ বেছে নিতে সক্ষম ছিল। আজকের বিষয়ে ঈশ্বর কেন সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং জীবন বৃক্ষ রাখলেন। সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং জীবন বৃক্ষের ফল খারাপ কিছু ছিল না। সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল এমন একটি ফল যা নিজের মধ্যেই জ্ঞানের ভাণ্ডার। এই জ্ঞান হল মানসিক জ্ঞান। এই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার ফলে আদম এবং হবার মানসিক চোখ খুলে যায়, যার ফলে তারা বুঝতে পারে যে তারা উলঙ্গ। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ। আদিপুস্তক 3:7। এই পৃথিবীতে যে সকল ফল খাবার জন্য পাওয়া যায় তার মধ্যে কিছু ভিটামিন সি এবং কিছু উপকারী ফাইবার থাকে যা মানুষের শরীরের জন্য পুষ্টিকর। এই ফল কিন্তু কোনোভাবেই আত্মিকভাবে বা আধ্যাত্মিকভাবে পুষ্টিকর নয়। আমাদের মনে রাখতে হবে যে কোনো অবাধ্যতা আত্মিকভাবে বা আধ্যাত্মিকভাবে ক্ষতিকর। এই অবাধ্যতার ফলে আদম ও হবার চোখ খুলে গিয়েছিল। এই প্রথমবারের মতো তারা বুঝতে পারল যে মন্দ কি, উলঙ্গতা বা লজ্জা বোধি বা কি। তারা এও বুঝতে পারে যে এই অবস্থায় ঈশ্বরের সামনে যাওয়া ঠিক না। আদম ও হবার অবাধ্যতার ফলে এই জগতে পাপ ও দুর্নীতি নিয়ে এসেছে। ঈশ্বর কখনোই আদম ও হবাকে দিয়ে পাপ করাতে চাননি। পাপের ফল কি হবে ঈশ্বর তা আগেই জানতেন। ঈশ্বর জানতেন যে আদম ও হবা পাপ করবে এবং এর ফলস্বরূপ জগতে মন্দ, দুঃখ, কষ্ট এবং মৃত্যু আসবে। তাহলে কেন ঈশ্বর শয়তানকে আদম ও হবাকে প্রলুব্ধ করার অনুমতি দিয়েছিলেন? ঈশ্বর শয়তানকে আদম ও হবাকে প্রলুব্ধ করার অনুমতি দিয়েছিলেন যাতে তারা তাদের নিজেদের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারে। আদম ও হবা তাদের নিজেদের ইচ্ছায় ঈশ্বরের অবাধ্য হয়ে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার বিষয়টি বেছে নিয়েছিলেন। এর ফলাফল মন্দ, পাপ, দুঃখ, কষ্ট, অসুস্থতা এবং মৃত্যু জগৎকে তখন থেকে জর্জরিত করেছে। আদম এবং হবার সিদ্ধান্তের ফলে এই জগতের প্রত্যেক ব্যক্তি আজও একটি পাপ প্রকৃতি ও পাপের প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। আদম ও হবার
সিদ্ধান্তই শেষ পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে মৃত্যুবরণ করতে এবং আমাদের পক্ষে তার পবিত্র রক্তপাতের প্রয়োজন হয়েছিল। প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে আমরা পাপের পরিণতি ও পাপ থেকে মুক্তি পেতে পারি।